ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ফাইনাল এমসিকিউ সাজেশন। সাজেশান বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান তোমাদের দেখে নিতেই হবে তাহলে দেখে নাও প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস থেকে ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল এম সাজেশন। সাজেশান প্রথমে দেখো শাস্ত্র হিসেবে শাস্ত্র হিসেবে ভূগোল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে এক ভূগোল শব্দটি কে সর্বপ্রথম প্রচলন করেন উত্তর স্থেনিস দুই নম্বর প্রশ্ন ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান উক্তিটি কার উত্তর জোনস তিন নম্বর প্রশ্ন ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি উত্তর মানুষ ও প্রকৃতির সম্পর্ক চার নম্বর প্রশ্ন আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে উত্তর হামবোল্ট ও রিটার পাঁচ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয় উত্তর পরিবেশ ভূগোল ছয় নম্বর প্রশ্ন প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের কোন কোন দৃষ্টিভঙ্গির উপর ভূগোল সুপ্রতিষ্ঠিত উত্তর আঞ্চলিক ও প্রণালীবদ্ধ উত্তর এ ও বি উভয়ই ঠিক সাত নম্বর প্রশ্ন সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস উক্তিটি কার উত্তর হারস আট নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি কি উত্তর জলবিজ্ঞান ভূমিরূপবিদ্যা সমুদ্রবিজ্ঞান সবকটি উত্তর হবে তাহলে দেখো প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি কী কী উত্তর হবে জলবিজ্ঞান ভূমিরূপবিদ্যা সমুদ্রবিজ্ঞান সব কটি নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি জীব শাখা উত্তর উদ্ভিদ ভূগোল দশ নম্বর প্রশ্ন কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় উত্তর নিরততত্ত্ববিদ্যা এগারো নম্বর প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক কে উত্তর হাম্বোল্ট বারো নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে দ্রাঘিমা রেখা অঙ্কন করেন উত্তর নম্বর প্রশ্ন ভূতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয় উত্তর টলেমিকে চোদ্দ নম্বর প্রশ্ন সমুদ্রবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর পসিডোনিয়াসকে পনেরো নম্বর প্রশ্ন ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয় উত্তর জেমস হাটনকে ষোলো নম্বর প্রশ্ন জীব ভূগোলের জনক কাকে বলা হয় উত্তর আলফ্রেড ব্রাসেল ওয়ালেসকে জীব ভূগোলের জনক কাকে বলা হয় উত্তর আলফ্রেড ব্রাসেল ওয়ালেসকে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ থেকে যে এমসি প্রশ্নগুলো তো প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন কত সালে চেম্বারলিন ও মুলটন গ্রহ মতবাদ দেন উত্তর উনিশশো চার সালে দুই নম্বর প্রশ্ন কত সালে ইমানুয়েল কান্ট নিহারিকা মতবাদ দেন উত্তর সতেরোশো সালে তিন নম্বর প্রশ্ন কত সালে লিটল টান ত্রিনক্ষত্র মতবাদ দেন উত্তর উনিশশো সালে চার নম্বর প্রশ্ন আইসো আইসোটাসি আইসোটাসি শব্দটি ভূবিজ্ঞানী ডাটন কত সালে প্রয়োগ করেন উত্তর আঠারোশো সালে 5 নম্বর প্রশ্ন হিস্টরি অফ ওসেন বেসিন 1962 বইটির লেখককে উত্তর হ্যারি হেস 6 নম্বর প্রশ্ন মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত উত্তর গ্রানাইট 7 নম্বর প্রশ্ন নিвёрজিত পাতের ঢালু অংশকে কি বলা হয় উত্তর বেনি অফ জুন 8 নম্বর প্রশ্ন পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত জেডি ভূফনের ধুমকেতু মতবাদটি কত সালে প্রকাশিত হয় উত্তর 1749 সালে নয় নম্বর প্রশ্ন ল্যাপলাস নিহারিকা মতবাদটি কত সালে দেন উত্তর সতেরোশো সালে দশ নম্বর প্রশ্ন জেন্স ও জেফ্রিসের জোয়ারের তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো থেকে ১৯ সালে এগারো নম্বর প্রশ্ন হেরল্ড জেফ্রিস সংঘর্ষ তত্ত্ব কত সালে প্রকাশ করেন উত্তর উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন কত সালে মহরভিশিক ও গুটেনবার্গ বিযুক্তি রেখার সন্ধান পান উনিশশো নয় ও উনিশশো বারো সালে তেরো নম্বর প্রশ্ন কত সালে তার মতবাদটি দেন উত্তর সালে চোদ্দ নম্বর প্রশ্ন ডাইহাস ডার কন্টিনেন্ট ওজেনি ওজেনি ডায় এন্টেহাংদার কন্টিনে অ্যান্ড ওজেনি বইটির লেখককে উত্তর ওয়েগনার পনেরো নম্বর প্রশ্ন নোভাম অর্গানম গ্রন্থটি কে লিখেছেন উত্তর বেকন ষোলো নম্বর প্রশ্ন অ্যাসিডাসি সম্প সম্পর্কে এ তার মতবাদটি কত সালে দেন উত্তর আঠারোশো সালে এবার দেখে নাও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়ে নিতেই হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সেগুলো দেখে নাও এক কি ধরলে। কি ধরনের আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় উত্তর মহিভাবক দুই নম্বর প্রশ্ন বহির্জাত শক্তির প্রভাবে নিচের কোন ভূমিরূপটি সৃষ্টি হয় উত্তর গ্রাবরেখা তিন নম্বর প্রশ্ন হার্টসন উপসাগর কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে উত্তর মহিভাবক চার নম্বর প্রশ্ন সমুদ্রের তলের জলধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনাকে কি বলে উত্তর ইউ স্ট্যাটিক পাঁচ নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তর ভাগে যেসব প্রাকৃতিক শক্তি দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় সেই সব শক্তিকে কি বলে উত্তর অভ্যন্তরীণ শক্তি ছয় নম্বর প্রশ্ন কোনটি গ্রীজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে উত্তর ভঙ্গিল পর্বত নম্বর প্রশ্ন নিচের কোনটি ভূমিরূপ গঠনের মুখ্য ভূমিকা পালন করে উত্তর পার্থিব প্রক্রিয়া আট নম্বর প্রশ্ন কোন শক্তিকে ভূতক পরিবর্তক শক্তি বলা হয় উত্তর অন্তর্জাত নয় নম্বর প্রশ্ন নিচের কোনটি উলম্বভাবে কার্যকারী হয় উত্তর মহিভাবক নম্বর প্রশ্ন কোনটি অনুভূমিকভাবে ভাবে কার্যকারী হয় উত্তর নম্বর প্রশ্ন দেখো মহাকাশ থেকে আসা দুটি উল্কার পতনে যে ভূমিরূপের পরিবর্তন হয় তা কোন ধরনের প্রক্রিয়া উত্তর অপার্থিব ও মহাজাগতিক প্রথম পরিচ্ছদ দেখে নাও ভাজ থেকে এক শিলাস্তরের নতি ও আয়ন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তর ক্লাইনোমিটার দুই নম্বর প্রশ্ন অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর অনুদর্গ অনুগামী নদী তিন নম্বর প্রশ্ন কোন ঊর্ধ্ব বা অধভঙ্গের যে রেখা কোনো কোনো ঊর্ধ্ব বা অধভঙ্গের যে রেখা বরাবর শিলার বক্রতা বেশি তাকে কি বলে উত্তর হিঞ্চ চার নম্বর প্রশ্ন যে রেখা বরাবর শিলাস্তরের তল বেঁকে যায় তাকে কি বলে উত্তর গ্রন্থি রেখা পাঁচ নম্বর প্রশ্ন শিলাস্তরে কিভাবে ভাত সৃষ্টি হয় উত্তর সংলমন ছয় নম্বর প্রশ্ন স্থানায়ণ তল অনুভূমিক তলের সঙ্গে যে রেখা বরাবর পরস্পরের সাথে মিলিত হয় তাকে কি বলে উত্তর আয়ন সাত নম্বর প্রশ্ন স্তরায়ণ তল অনুভূমিক তলের সঙ্গে যে কোণে হেলে থাকে তাকে কি বলে উত্তর নতি আট নম্বর প্রশ্ন অক্ষ বরাবর ভাত যে তা যে তল দ্বারা সমানভাবে বিভক্ত অক্ষ বরাবর ভাত যে তল দ্বারা যে তল দ্বারা সমানভাবে বিভক্ত তাকে কি বলে উত্তর অক্ষীয় তল নয় নম্বর প্রশ্ন ভাজের যে বিন্দুতে শিলাস্তরে বক্রতা সবচেয়ে বেশি তাকে কি বলে উত্তর গ্রন্থি বিন্দু দশ নম্বর প্রশ্ন দার্জিলিং হিমালয় কোন ভাজের উদাহরণ উত্তর সাহিত সাহিত পরিচ্ছেদ দুই দেখো চ্যুতি চ্যুতির থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে এক জার্মানির রায় নদীর উপত্যকায় কোন চ্যুতি লক্ষ্য করা যায় উত্তর অনুরম দুই নম্বর প্রশ্ন কোন চ্যুতিতে ভূমিধ্বাসের সম্ভাবনা প্রবল উত্তর বিলম চ্যুতিতে তিন নম্বর প্রশ্ন ভূতাকে বিলম চ্যুতি এর প্রভাবে সৃষ্টি হয় উত্তর সংগ্রমন চার নম্বর প্রশ্ন কোনো ফাটল কোনো ফাটল বরাবর দুপাশে শিলার মধ্যে বিচ্যুতি ঘটে তাকে কি বলে উত্তর চ্যুতি পাঁচ নম্বর প্রশ্ন ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন পর্বতের উদাহরণ উত্তর স্তূপ পর্বত ছয় নম্বর প্রশ্ন ভারতের শিলং মালভূমি নিচের কার উদাহরণ উত্তর হোস্টেল সাত নম্বর প্রশ্ন চ্যুতি উলম্ব তলের সঙ্গে যে কোন উৎপন্ন করে তাকে কি বলে উত্তর হেড আট নম্বর প্রশ্ন ভারতের স্তূপ পর্বত নিচের কোনটি উত্তর সাতপুরা নয় নম্বর প্রশ্ন চুতি তলের সঙ্গে অনুভূমিক তল যে কোণে হেলে থাকে তাকে কি বলে উত্তর চ্যুতি কোণ দশ নম্বর প্রশ্ন চ্যুতিতলের তলের সঙ্গে অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোনকে কি বলে উত্তর চ্যুতের নতি এগারো নম্বর প্রশ্ন কাশ্মীর হিমালয়ের পিন পীর পাঞ্জাল থ্রাস্ট কোন চ্যুতির উদাহরণ উত্তর সংঘটক চ্যুতির বারো নম্বর প্রশ্ন কোন চ্যুতির দ্বারা খরস্রোত সৃষ্টি হয় উত্তর সোপান পরিচ্ছন্দ তিন দেখো আগ্নেয়োচ্ছ্বাস ও সংশ্লিষ্ট ভূমিরূপ এমসিকিউ এখান থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়তে হবে এক মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো দেখো মাউন্ট পোপা মাউন্ট টাকা মাউন্ট মেসিডন সবকটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ দুই নম্বর প্রশ্ন কোন মহাসাগরে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে তিন নম্বর প্রশ্ন ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো উত্তর ব্যারেন চার নম্বর প্রশ্ন প্রতিসারী পাত সীমান্তে কোন ধরনের অগ্নুৎপাত ঘটে উত্তর নিঃসারী পাঁচ নম্বর প্রশ্ন ভূমতাগরের আলোক স্তম্ভ কাকে বলে উত্তর স্ট্রম লিখিয়ে ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কি উত্তর মাউন্ট পিলি বা ক্রাকাতোয়া সাত নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি আছে উত্তর জাপানে আট নম্বর প্রশ্ন দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে কী বলে উত্তর পা হো নয় নম্বর প্রশ্ন মাউন্ট এটনা নিচের কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ উত্তর মিশ্র দশ নম্বর প্রশ্ন হাওয়াই দ্বীপের মৌনালিয়া কোন মৌনালোয়া হাওয়াই দ্বীপের মৌনালোয়া কোন ধরনের আগ্নেয়গিরি উত্তর অবিরাম এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি উত্তর ওজোস সালাডো বারো নম্বর প্রশ্ন আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হল উত্তর মাউন্ট রেইনার তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি উত্তর ভিসুভিয়াস ও এটনা চোদ্দ নম্বর প্রশ্ন কোথায় বৃষ্টির জল জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি হয় উত্তর জ্বালামুখ ও ক্যালডেরাতে জ্বালামুখ ও ক্যালডেরাতে পনেরো নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার হেনরি পর্বত নিচের কোনটির উদাহরণ উত্তর ল্যাকলিথের এবার দেখো পরিচ্ছদ চার ভূমিকম্প এখান থেকে যে এমসি কিউগুলো পড়তে হবে এক ভূমিকম্প মাপার যন্ত্রটির নাম কি উত্তর সিসমোগ্রাফ দুই নম্বর প্রশ্ন প্রশ্ন জীবাশ্ম দেখা যায় উত্তর পাললিক শিলায় তিন নম্বর প্রশ্ন ভূমিকম্পের ফলে সৃষ্ট জলস্বাসকে জাপানে কি বলা হয় উত্তর সুনামি চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে পাঁচ নম্বর প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলে উপকেন্দ্র ছয় নম্বর প্রশ্ন উপকেন্দ্র থেকে প্রতিপাদক কেন্দ্রের কৌণিক দূরত্ব হল একশো ডিগ্রি সাত নম্বর প্রশ্ন আম্লিক শিলায় শিলিকার পরিমাণ থাকে উত্তর পঁয়ষট্টি পার্সেন্ট আট নম্বর প্রশ্ন কোন শিলা অগ্ন জাত শিলা নামে পরিচিত উত্তর আগ্নেয় শিলা নয় নম্বর প্রশ্ন ম্যাগমা যখন শিলাস্তরের মধ্যে দেওয়াল সদৃশ জমাট বাঁধে তাকে কি বলে উত্তর ডাইক দশ নম্বর প্রশ্ন কোন শিলাকে স্তরীভূত শিলাও বলা হয় উত্তর পাললিক শিলাকে এগারো নম্বর প্রশ্ন বেসাল্টার রায়োলাইট অ্যান্ডিসাইট কোন শিলার উদাহরণ উত্তর আগ্নেয় শিলা বারো নম্বর প্রশ্ন শিয়াল হলো উত্তর পৃথিবীর একটি স্তর তেরো নম্বর প্রশ্ন গতিবেগের উপর ভিত্তি করে ভূমিকম্পের তরঙ্গকে ভাগ করা হয় উত্তর তিনটি চোদ্দ নম্বর প্রশ্ন ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর অ্যাপি সেন্টার এপি সেন্টার পনেরো নম্বর প্রশ্ন সবচেয়ে কম শক্তিশালী ভূকম্পীয় তরঙ্গ হলো উত্তর এল তরঙ্গ ষোলো নম্বর প্রশ্ন ভূমিকম্প লিখ যন্ত্রে প্রথমে এসে পৌঁছায় উত্তর পি তরঙ্গ ভূমিকম্প লিখ যন্ত্রে প্রথমে এসে পৌঁছায় উত্তর পি তরঙ্গ সতেরো নম্বর প্রশ্ন ভূমিকম্পের দেশ বলা হয় উত্তর জাপানকে এবার দেখে নাও মহাসাগরতলের ভূ প্রকৃতি বারুমন্ডল বারিমন্ডল তলের ভূ প্রকৃতি বারিমন্ডল চতুর্থ প্রথম পরিচ্ছদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক সুন্দা ভারতের গভীরতম ও মোজাম্বিক খাত কোথায় দেখা যায় সুন্দা খাত ও মোজাম্বিক খাত কোথায় দেখা যায় ভারত মহাসাগরে দুই নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা কার মাধ্যমে নির্ণয় করা হয় উত্তর শব্দ তরঙ্গের তিন নম্বর প্রশ্ন টেলিগ্রাফ মালভূমি কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে চার নম্বর প্রশ্ন বারমুডা প্রবালদ্বীপ কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে পাঁচ নম্বর প্রশ্ন কোন ধরনের পাঁচ সীমান্তে মহাসামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে উত্তর প্রতিসারী নম্বর প্রশ্ন চ্যালেঞ্জার উচ্চভূমি কোথায় অবস্থিত চ্যালেঞ্জার উচ্চভূমি কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে সাত নম্বর প্রশ্ন আলবাট্রাস মালভূমি কোথায় দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে আট নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম খাত কোনটি উত্তর মারিয়ানা খাত নয় নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ দশ নম্বর প্রশ্ন রোমান্স খাত কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে রোমান্স খাত কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে সামুদ্রিক সঞ্চয় বারিমণ্ডল চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক কোন অঞ্চলে ইউপিলাজিক সঞ্চয় দেখা যায় উত্তর গোভীর সমুদ্রে দুই নম্বর প্রশ্ন উল্কাপাতের ফলে সৃষ্ট সামুদ্রিক সঞ্চয়কে কি বলে উত্তর মহাজাগতিক তিন নম্বর প্রশ্ন আরমসাগরি কোন প্রবাল দ্বীপটি অবস্থিত উত্তর মালদ্বীপ চার নম্বর প্রশ্ন গভীর সমুদ্রের সঞ্চয় কি কী বলে উত্তর ইউপ্লাজিক পাঁচ নম্বর প্রশ্ন স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থের সঞ্চয়কে কি বলে উত্তর টেরিজেনাস ছয় নম্বর প্রশ্ন সমুদ্রের খনিজ তেল পাওয়া যায় কোথায় সমুদ্র সমুদ্রের খনিজ তেল কোথায় পাওয়া যায় উত্তর মহিষপানে সাত নম্বর প্রশ্ন কোন অঞ্চলে নেরেটিক সঞ্চয় দেখা যায় উত্তর মহিষপানে আট নম্বর প্রশ্ন শীতল সমুদ্রে কোন ধরনের সিন্ধুকর থাকে উত্তর ডায়াটম নয় নম্বর প্রশ্ন সমুদ্রপক্ষের কোন অংশে সিন্ধু কর্দের সঞ্চয় বেশি দেখা যায় উত্তর প্রবাল দ্বীপে দশ নম্বর প্রশ্ন গ্লোবি জেরিনা সিন্ধু কর্দ কোথায় দেখা যায় উত্তর আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবার দেখে নাও সমুদ্র জলের উষ্ণতা লবণতা ঘনত্ব বারিমন্ডলের চতুর্থ অধ্যায় তৃতীয় পরিচ্ছদ এখান থেকে যে এমস কিউগুলো তোমাদের পড়তেই হবে এক পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদটির নাম কি উত্তর ভ্যান হ্রদ তিনশো তিরিশ পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা কত উত্তর পঁয়ত্রিশ পার্সেন্ট তিন নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় ঘনত্ব কত উত্তর ওয়ান পয়েন্ট জিরো টু টু থেকে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম পার ঘনসেমি চার নম্বর প্রশ্ন কোন সাগরের লবণতা পূর্বে বেশি এবং পশ্চিমে কম দেখো ভূমধ্য সাগরে পাঁচ নম্বর প্রশ্ন সমুদ্র জলে কোন লবণের পরিমাণ সর্বাধিক উত্তর সোডিয়াম ক্লোরাইড ছয় নম্বর প্রশ্ন ভূমধসাগর ও আটলান্টিক মহাসাগরে সমুদ্রপৃষ্ঠে উষ্ণতা কত উত্তর সতেরো ডিগ্রি সেলসিয়াস সাত নম্বর প্রশ্ন কোন মহাসাগরে উষ্ণতার প্রশ্ন সর্বাধিক লক্ষ্য করা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে আট নম্বর প্রশ্ন সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত উত্তর সাতাত্তর পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট নয় নম্বর প্রশ্ন সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা কত উত্তর সতেরো ডিগ্রি সেলসিয়াস দশ নম্বর প্রশ্ন ভূমধাসাগরের জলের লবণতার পরিমাণ কত উত্তর সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন নিরক্ষরেখায় সমুদ্র জলের উপরে বৃষ্টির গড় বার্ষিক উষ্ণতা কত উত্তর সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার তোমরা দেখে নাও সমুদ্র স্রোত বারিমন্ডল চতুর্থ পরিচ্ছদ থেকে এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে কি সৃষ্টি হতে পারে উত্তর শৈবাল সাগর দুই উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত সৃষ্টির কারণ কি উত্তর আয়ন বায়ু তিন নম্বর প্রশ্ন কোন মহাসাগরে সবচেয়ে বেশি মগ্ন গড়ে উঠেছে উত্তর আটলান্টিক মহাসাগরে চার নম্বর প্রশ্ন সমুদ্র সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে উত্তর হিমশৈল পাঁচ নম্বর প্রশ্ন কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে ছয় নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি উত্তর নিয়ত বায়ু সাত নম্বর প্রশ্ন শৈবাল সাগরে দেখা যায় কোন মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে আট নম্বর প্রশ্ন এলনিনো কোথায় দেখা যায় উত্তর প্রশান্ত মহাসাগরে নয় নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি উত্তর গ্র্যান্ড ব্যাংক এমসি প্রশ্ন জীবমণ্ডল দেখো জীবমন্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখতেই হবে এক একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি কি বলে উত্তর অটোইকোলজি দুই নম্বর প্রশ্ন পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো উত্তর সমুদ্রের বাস্তুতন্ত্র তিন নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জীবের অস্তিত্ব পাওয়া যায় উত্তর কিমি চার নম্বর প্রশ্ন নিচের কোনটি হলো বিয়োজক উত্তর ব্যাকটেরিয়া পাঁচ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি উত্তর সূর্য ছয় নম্বর প্রশ্ন ইকোসিস্টেম শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর ট্যান্সলে উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন শব্দটি শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর আর্নেস ঠেকল আঠারোশো ছেষট্টি সালে আট নম্বর প্রশ্ন জলবায়ুভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে কি বলে উত্তরবায়ম নয় নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র ভেদে জীবনের আকারে যে বিভিন্ন তারতম্য হয় তাকে কী বলে উত্তর ইকো ক্লাইন দশ নম্বর প্রশ্ন ডিপ ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন উত্তর আর্নি আর্নিসেস আর্নিনেস আর্নিনেস এবার দেখো সম্পদ থেকে সম্পদ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে পঞ্চম অধ্যায় দেখে নাও এক ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লেখক কি উত্তর জিমারম্যান দুই নম্বর প্রশ্ন হিমালয় তলদেশে সঞ্চিত ও খনিজ তেল কোন ধরনের সম্পদ উত্তর নিরপেক্ষ তিন নম্বর প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদান কি উত্তর মানুষ প্রকৃতি ও সংস্কৃতি চার নম্বর প্রশ্ন হাসপাতাল বিদ্যালয় পাঠাকার কোন ধরনের সম্পদ উত্তর সামাজিক সম্পদ পাঁচ নম্বর প্রশ্ন সম্পদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো উত্তর কার্যকারিতা ও উপযোগিতা ছয় নম্বর প্রশ্ন সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথমে কে উপস্থাপন করেন উত্তর জিমারম্যান সাত নম্বর প্রশ্ন জ্ঞানী হলো সকল সম্পদের সৃষ্টিকর্তা কে বলেছেন উত্তর মিচেল আট নম্বর প্রশ্ন মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ কে বলেছেন উত্তর জিমারম্যান নয় নম্বর প্রশ্ন উনিশশো সালে বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয় উত্তর রিও ডি জেনিরোতে দশ নম্বর প্রশ্ন বস্তুর কার্যকারিতাই হল সম্পদ উক্তিধিকার উত্তর জিমারম্যান এবার দেখে নাও অরণ্য অরণ্য সম্পদ বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছদ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক নাতিশীতোষ্ণ তৃণভূমি দক্ষিণ আমেরিকায় কী নামে পরিচিত উত্তর পম্পাস দুই নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম কি উত্তর সেলভা তিন নম্বর প্রশ্ন ব্রাজিলের আমাজন অবহিকার অরণ্য কী নামে পরিচিত উত্তর সেলভা চার নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত উত্তর ভেল্ট পাঁচ নম্বর প্রশ্ন জিম্বাবুয়ের ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত উত্তর পার্কল্যান্ড ছয় নম্বর প্রশ্ন পৃথিবীতে কোন বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর সরলবর্গীয় সাত নম্বর প্রশ্ন ক্রান্তীয় পণ্য অরণ্য কি নামে পরিচিত উত্তর মৌসুমি অরণ্য আট নম্বর প্রশ্ন ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকায় কী নামে পরিচিত উত্তর শ্রাবানা নয় নম্বর প্রশ্ন ভেনেজুয়েলার ক্রান্তীয় তৃণভূমিটি কী নামে পরিচিত উত্তর ল্যানোস দশ নম্বর প্রশ্ন হাতি ঢাকা ঘাস কোন তৃণভূমিতে লক্ষ্য করা যায় উত্তর সাভানা এগারো নম্বর প্রশ্ন ভূমত সাগরী বনভূমি ফ্রান্সে কী নামে পরিচিত উত্তর ম্যাকুই এবার দেখো মৎস্য সংগ্রহ বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যে এমসি কিউগুলো নিতে হবে প্রিয় একাদশ শ্রেণীর প্রশ্ন প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এম কিউ প্রশ্ন এক ভারতের মাল্লার সামুদ্রিক মৎস্যবন্দরটি কোথায় অবস্থিত উত্তর কর্ণাটকে দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সংগ্রহ কেন্দ্রগুলি হল উত্তর দীঘা ও শঙ্করপুর তিন নম্বর বৃহত্ত ক্ষেত্রটি হলো উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে চার নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মাছ উৎপাদনকারী অঞ্চলটি হল উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর পৃথিবীর পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীতে মৎস্যজীবীদের দেশ কোন দেশকে বলা হয় নরওয়েকে ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য শিল্প কেন্দ্রটির নাম কি সামুদ্রিক মৎস্য সংগ্রহে কোন রাজ্য প্রথম উত্তর গুজরাট নম্বর প্রশ্ন অপারেশন অ্যাকোয়াগোল্ড কর্মসূচি কোন দেশে গৃহীত হয় উত্তর ভারতে নয় নম্বর প্রশ্ন অ্যানাড্রোমাস মাস কোথায় থেকে উত্তর পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে দশ নম্বর প্রশ্ন রায়চক মৎস্যবন্দরটি কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর ব্যারাকপুরে এবার কেন ভূমির ব্যবহার বিশ্ব সম্পদের ভূমির ব্যবহার বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছদ এখানে যে এমসি কিউগুলো তোমাদের নিতে হবে এক সমুদ্র থেকে ভূমি উদ্ধার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কোন দেশে উত্তর নেদারল্যান্ড দুই নম্বর প্রশ্ন চীনের উত্তর পূর্বাংশ ও ইউক্রেনে ভূমি কোন কাজে বেশি ব্যবহৃত হয় উত্তর কৃষিতে তিন নম্বর প্রশ্ন ইউএসএতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএতে কোন কাজে ভূমি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর তৃণভূমিতে চার নম্বর প্রশ্ন জাপানে মোট ভূমিভাগের কত শতাংশ অরণাবৃত উত্তর তিন চতুর্থাংশ পাঁচ নম্বর প্রশ্ন চীনের ধানের ভান্ডার কাকে বলা হয় উত্তর হুনান প্রদেশকে ছয় নম্বর প্রশ্ন ব্রাজিলের অধিকাংশ কফির ফাজেন্দাগুলি কোথায় অবস্থিত উত্তর সাউ প্রদেশে সাত নম্বর প্রশ্ন কোন দেশকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় উত্তর ইউক্রেনকে আট নম্বর প্রশ্ন কানাডায় বনভূমির পরিমাণ কত চুয়ান্ন পার্সেন্ট নয় নম্বর প্রশ্ন কোন কাজে কানাডায় ভূমি ব্যবহার ন্যূনতম হয়ে থাকে উত্তর কৃষি দশ নম্বর প্রশ্ন শহরের প্রান্তে ভূমির কোন ধরনের ব্যবহার বেশি ঘটে উত্তর বাজার বাগান কৃষিকাজে এবার দেখো জলসম্পদ জলসেচ ও জল সংরক্ষণ সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ থেকে যে এমসিকিউগুলো পড়ে নিতে হবে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও তাহলে এক নিচের কোন জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে উত্তর হল্যান্ডকে দুই নম্বর প্রশ্ন দামোদর উপত্যকা পরিকল্পনার অধীনে বরাকান নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে উত্তর মাইথন বাঁধ তিন নম্বর প্রশ্ন যে খাল দিয়ে সারা বছর জল প্রবাহিত হয় তাকে কী বলে উত্তর নিত্যবহ খাল চার নম্বর প্রশ্ন নীলনদের দান কাকে বলা হয় উত্তর মিশরকে পাঁচ নম্বর প্রশ্ন কোন বাঁধ থেকে নীলনদের জল নিয়ন্ত্রিত হয় উত্তর বাঁধ ছয় নম্বর প্রশ্ন পাকিস্তানের কোন বাঁধ ঝিলাম ও সিন্ধু নদকে যুক্ত করেছে উত্তর মাংলাবাদ সাত নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সেচখাল শতুদ্র ও বিপাশা নদীর সংযোগস্থলে কোন খাল অবস্থিত ইন্দিরা খাল উত্তর ইন্দিরা গান্ধী খাল আট নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কৃষিকার্য করা হয় উত্তর ভারতে নয় নম্বর প্রশ্ন ভারতের সর্দার সরবর জলসেচ প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে উত্তর নর্মদা দশ নম্বর প্রশ্ন ভাকরাবাদ কোন ভাকরাবাদ প্রকল্প কোন রাজ্যে সেচের উন্নতি ঘটিয়েছে উত্তর পাঞ্জাব এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর মোট জলের মধ্যে সমুদ্রের জল উত্তর সাতানব্বই পার্সেন্ট বারো নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার জল উত্তর প্রদেশ খনিজ ও শক্তি সম্পদ বিশ্ব সম্পদের ব্যবহার ষষ্ঠ অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে এম পড়ে নিতে হবে এক ইরাকের বৃহত্তম তৈল খনিটি হলো উত্তর কিরকুক দুই নম্বর প্রশ্ন ইউক্রেনের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনিটির নাম কি উত্তর নিকোপল তিন নম্বর প্রশ্ন তাপের সুপরিবাহী নিচের কোন ধাতুটি উত্তর তামা চার নম্বর প্রশ্ন দস্তার সঙ্গে তামা মিশিয়ে নিচের কোন ধাতুটি উৎপন্ন হয় উত্তর জার্মান সিলভার পাঁচ নম্বর প্রশ্ন কানাডায় হ্রদের তলদেশে যে আকরিক পাওয়া যায় তা সেটি কি উত্তর লিমোনাইট ছয় নম্বর প্রশ্ন কয়লার উপজাত দ্রব্যটি হল উত্তর আলকাত্রা সাত নম্বর প্রশ্ন নিচের কোথায় উন্নত কয়লা পাওয়া যায় উত্তর ওয়ার্ধা আট নম্বর প্রশ্ন নিচের কোনটি ব্রাজিলের সর্বশ্রেষ্ঠ লৌহ আকরিক খনি উত্তর ইটারেরা নয় নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোথায় অবস্থিত উত্তর চিলিতে দশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনির নাম কি উত্তর উইপা পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনির নাম উইপা এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনের প্রথম উত্তর ওড়িশা বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্রটির নাম কি উত্তর কোরাপুট তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কয়লা সঞ্চিত আছে উত্তর ইউএসএতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেলের সঞ্চয় রয়েছে উত্তর সৌদি আরবে পনেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয় উত্তর তামা ষোলো নম্বর প্রশ্ন কালো হিরে কোনটিকে বলা হয় উত্তর কয়লাকে কয়লাকে কালো হিরে বলা হয় সতেরো নম্বর প্রশ্ন আকরিক লৌহ উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তর চতুর্থ আঠারো নম্বর প্রশ্ন তামার প্রধান আকরিক নিচের কোনটি উত্তর ট্যালকোসাইট উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় উত্তর কয়লা ও খনিজ তেলকে কুড়ি নম্বর প্রশ্ন ফটো ভোল্টাইক কোষের সাহায্যে কোন শক্তি উৎপন্ন হয় সৌরশক্তি উত্তর সৌরশক্তি একুশ নিচের কোন দুটি ধাতব মিশ্রণের ডুরালুমিন ধাতু উৎপন্ন হয় উত্তর অ্যালুমিনিয়াম ও তামা